আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল শাখার মোবাইল নম্বর, ঠিকানা এবং রাউটিং নাম্বার সম্পর্কে। আমরা অনেক সময় এই মোবাইল নম্বরের কারণে আমরা অনেক সমস্যায় পড়ে যাই, সমস্যার সমাধান করতে পারি না। তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ চ্যানেলটি ব্যাংক রিলেটেড, অর্থ রিলেটেড সম্পর্কে আলোচনা করে থাকে বা ইনফরমেশন প্রদান করে থাকে। তো যাই হোক, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ডিভিশন, অর্থাৎ আমরা যে তথ্যটি আজকে দেখাবো সেটি হচ্ছে ডিভিশন ওয়াইজ আমরা এটা তথ্য প্রদান করে থাকব। তো প্রথমে দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চ, অ্যাড্রেস, কন্ট্রাক্ট নাম্বার, রাউটিং নাম্বার। আমরা প্রথমে এক নম্বরে যে শাখার নামটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আশুলিয়া ব্রাঞ্চের মনসুর টাওয়ারে এটি অবস্থিত। এটি কন্ট্যাক্ট নাম্বার, এত টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনাদের এই নাম্বারগুলিতে যোগ করে কল করে আপনারা তথ্য সংগ্রহ করতে পারবেন। আপনারা ব্রাঞ্চগুলি যে খুঁজবেন এগুলি বাম পাশে দেখবেন ঠিকানা আইটি, তারপরে মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, শেষেরটি হচ্ছে রাউটিং নাম্বার। এইভাবে আপনারা খুঁজবেন। যে শাখার নম্বরগুলি আপনারা পাবেন না বা পাওয়া যাবে না এই পেজের মধ্যে, সেগুলি বুঝবেন যে আসলে এগুলি এখনও যোগ করা হয়নি এই শিটে, পরবর্তীতে আবার এগুলি যোগ করা হবে। তো আপনারা এখন দেখলেন এটি হচ্ছে ঢাকা ডিভিশনের যে তথ্যগুলি, এই তথ্যগুলি আপনারা এখানে দেখবেন ঠিকানা নিচে যে বিভাগ থাকবে সেই বিভাগের নাম এখানে বুঝবেন যে এটি সেই বিভাগের ব্রাঞ্চের ঠিকানা বা যোগাযোগের মাধ্যমগুলি। তো আমরা এখন দেখি পরবর্তী বিভাগে। আমরা এখন দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম ডিভিশন, এই ডিভিশনের অধীনে যে শাখাগুলি আছে সেই শাখাগুলির ইনফরমেশন। আমরা এখন চট্টগ্রাম ডিভিশন দেখা শেষ করলাম। আমরা এখন পরবর্তী ডিভিশনে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল ডিভিশনে মাত্র দুইটি ব্রাঞ্চ। তারপরে আমরা দেখতে পাচ্ছি খুলনা ডিভিশন, খুলনা ডিভিশনে বেশ কয়েকটি আছে ব্রাঞ্চ। এর পরবর্তী দেখব আমরা রাজশাহী ডিভিশনের অধীনে যে ব্রাঞ্চগুলি আছে গ্লোবাল ইসলামী ব্যাংকের।
এখন আমরা দেখতে পাচ্ছি সিলেট ডিভিশনের তিনটি ব্রাঞ্চের ইনফরমেশন। তারপর দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ ডিভিশন, মাত্র দুইটি শাখা দেখতে পাচ্ছি আমরা। সর্বশেষ যে ডিভিশনটি রংপুর ডিভিশন, এই ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটি ব্রাঞ্চ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।